এত হ্যান্ডসাম একজন নায়ক প্রেমে পড়ো নাই? মিথ্যে আমি বলবো না, কাউকে না কাউকে তো এখানে ভালো লেগেছিল, তার সাথে অনেক কথা হয়েছে। এই শাকিব খান আসলে খুব টাচ। ফাইনালি এবার বেরিয়ে এলো শাকিবের প্রেমে পড়েছেন নায়িকা রত্না। এর আগের কিছু অনুষ্ঠানে তিনি শাকিবের সকল গুণাগুণ নিয়ে আলোচনা করেছিলেন, তবে তা শুধু একজন সহশিল্পীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তিনি সেই গণ্ডি পেরিয়ে শাকিবের সাথে তার অনেক কথাই খোলামেলাভাবে প্রকাশ করে দিলেন। মিথ্যে আমি বলবো না, কাউকে না কাউকে তো এখানে ভালো লেগেছিল, তার সাথে অনেক কথা হয়েছে। ও আমার সিনিয়র চলচ্চিত্রে, শাকিব খান আসলে খুব টাচ। এর আগেও শাকিবের ব্যক্তিগত সকল গুণাগুণ লাইভ অনুষ্ঠানে তুলে ধরেন রত্না। সেখানেও তিনি জানিয়েছিলেন যে সিনেমা জগতে তার চোখে শাকিব খানই বিশ্বসেরা অভিনেতা। রত্না বলেন, শুটিং শেষে শাকিবের গলার একটি লকেটে তার জামা আটকে যায়, যা থেকে মনে হয়েছিল যে সিনেমার বাইরে এটি যেন নায়ক নায়িকার আরও এক বাস্তব সিনেমা। শেষের আগের দিন কি হলো, ওর আর আমার লকেটে বেঁধে গেল, পুরো সিনেমার বাইরে আরেক নায়ক নায়িকা, আমিও ছুটতে পারি না মানে। এবং শুটিং স্পটে শাকিব তাকে অনেক জায়গা থেকে সেভ করতেন, যেটা তার মনে অনেকটাই ভালো লাগার সৃষ্টি করেছিল। তবে ভালোবাসা তৈরি হয়েছিল কিনা সেটা তিনি নিজের মুখে না বললেও শাকিবকে নিয়ে তার দেওয়া বক্তব্যের মাঝেই ফুটে উঠেছে। আসলে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে ভালো লাগতেই পারে, যেহেতু দুজনই একই অঙ্গনের তারকা। তাছাড়া অভিনেত্রীর বাইরে ব্যক্তি হিসেবেও রত্না একজন উচ্চ শিক্ষিত ভালো মনের মানুষ, কারণ বর্তমানে সিনেমার তারকাদের একে অপরকে নিয়ে সমালোচনা চলতেই থাকে, কিন্তু এই নায়িকাকে এসবের মাঝে দেখা যায় না। শাকিবের প্রেমে পড়া নায়িকাদের জন্য অত্যন্ত স্বাভাবিক, কারণ শাকিব শুধু একজন সুপারস্টারই নয়, একজন ভালো মনের মানুষও।